হ্যালো গাইস ওয়েলকাম টু জিপেস আমি সৌরভ একজন তোমাদের সঙ্গে কথা বলতে চলেছি রাজ্যের সরকারি কলেজে নতুন করে নিয়োগ হতে চলেছে তো এই নিয়োগে নিয়োগ হবে হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য এখানে তোমরা ছেলেরা এবং মেয়েরা দুজনেই অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে তো কীভাবে অ্যাপ্লাই করবে স্যালারি কত সিলেকশন প্রসেস কি এবং অ্যাপ্লিকেশন ফি লাগবে কিনা সেটাও তোমাদেরকে আমি ডিটেলসে এই ভিডিওর মধ্যে বলে দেবো আর যোগ্যতা তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যারা মাধ্যমিক পাস তারাও অ্যাপ্লাই করতে পারবে এবং যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে তারাও অ্যাপ্লাই করতে পারবে দুটো দুটো মোট পোস্ট আছে তো দুটো পোস্টের জন্য আলাদা আলাদা দুটো কোয়ালিফিকেশন সেটা হচ্ছে একটার জন্য মাধ্যমিক পাস লাগবে আর একটার জন্য গ্র্যাজুয়েশন কমপ্লিট করা হতে হবে ঠিক আছে তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি তোমরা যদি আমাদের ইজি প্রফেশন চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে বেল বাটনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও তাহলে তোমরা পরে সব ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে আর আর আমাদের টেলিগ্রাম গ্রুপ আর ফেসবুক গ্রুপ দুটো জয়েন করতে পারো দুটোই লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে সেখানে আমরা ডেলি বিভিন্ন ধরনের কোশেন্সেন পোস্ট করতে থাকি বিভিন্ন ধরনের পিডিএফ দিই সেগুলো তোমরা পড়তে পারো এবং তোমাদের যদি কোনো রকম কোনো কোয়েশন থাকে সেগুলো তোমরা পোস্ট করতে পারো এবং তোমাদের অ্যান্সার তোমরা টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক গ্রুপ দুটো থেকেই পেয়ে যাবে ঠিক আছে তো আরেকটা জিনিস বলছি তোমাদের যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং এর জন্য যারা পড়াশোনা করছে যারা এক্সাম দেবে তারা অবশ্যই এই বইটা কিনতে পারো এই বইটা খুবই ভালো বই আমি নিজে অলরেডি দেখে যাই তোমাদেরকে সাজেস্ট করছি বা রিকমেন্ড করছি তো তোমরা চাইলে এই বইটা কিনতে পারো বইটার পিডিএফটার দাম মাত্র ছিয়ানব্বই টাকা ঠিক আছে এবং যদি প্রিন্টেড কপি কিনতে চাও আমার প্রিন্টেড ভার্সন সেটা তোমার বাড়িতে হোম ডেলিভারি হয়ে যাবে সেটার দাম দুশো নব্বই টাকা দুটোরই লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে সেখান থেকে তোমরা কিনে নিতে পারো তো আর বেশি না আমাকে চলে শুরু করে দিই আজকের ভিডিও তো তোমরা দেখতে পাচ্ছ এই যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেটা কোথাও ভ্যাকেন্সি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ এর ভ্যাকেন্সি ঠিক আছে তো নর্থ বেঙ্গল মেডিকেল কলেজেই নিয়োগটা হতে চলেছে ঠিক আছে সেটা কোথায় সেটা হচ্ছে দার্জিলিং এবং এখানকার ফোন নাম্বার এবং ইমেল আইডি দুটোই দেওয়া রয়েছে তোমাদের যদি কোনো রকম কোনো ডাউটস থাকে এটা নিয়ে তাহলে তোমরা এই ফোন নাম্বারেও কন্ট্যাক্ট করে নিতে পারো আচ্ছা তো তোমাদেরকে প্রথমে বলে দিই এটা হচ্ছে একটা টেম্পোরারি জব এটা কিন্তু পারমানেন্ট জব নয় ঠিক আছে তো দেখো এখানে কি লেখা রয়েছে প্রিন্সিপাল নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ইজ ইনভাইটিং ওয়াক ইন ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ ওয়ান ডেটা এন্ট্রি অপারেটার অ্যান্ড ওয়ান ল্যাব অ্যাটেন্ডেন্ট অ্যাট কালচার অ্যান্ড ডিএসটি ল্যাবরেটরি পিওরলি অন টেম্পোরারি বেসিস অন ডেলি ওয়েজেস আন্ডার মাইক্রোবায়লোজি ডিপার্টমেন্ট অফ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ তো মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের আন্ডারে ঠিক আছে ডিটারেন্ট একজন এবং ল্যাব অ্যাটেন্ডেন্টের একজনের ভ্যাকেন্সি বেরিয়েছে ঠিক আছে এখানে কীভাবে কোনোরকম কোনো পরীক্ষা হবে না শুধুমাত্র ইন্টারভিউর ভিত্তিতে এখানে তোমরা অ্যাপ্লাই করতে মানে জবটা পেতে পারো ঠিক আছে দেখো এখানে কি লেখা রয়েছে অন ডেলি বেসিস ঠিক আছে ডেলি বেসিস মানে তোমাদেরকে জিনিসটা বুঝিয়ে দিই ডেলি বেসিস মানে হচ্ছে তুমি যে কদিন কাজ করবে সেই কদিনের মানে দেওয়া হবে এরকম কিন্তু ওরকম নয় যে তোমাকে পারমানেন্ট একটা স্যালারি দেওয়া হবে বা মান্থলি কোনো স্যালারি এরকম কিন্তু নেই ডেলি ওয়েজেস বেসিস লেখা রয়েছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ তো আগে থেকেই তোমরা সেটা জেনে নাও ঠিক আছে তো যাদের এখনই মনে হচ্ছে যে আর তোমাদের একটা দরকার নেবে এটা করতে চাও না তারা তারা তাদের টাইম নষ্ট করো না তারা ভিডিওটা এখান থেকে বন্ধ করে দিতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে আচ্ছা এবার দেখো কী বলা হয়েছে দ্য ইন্টারভিউ উইল বি হেল্ড অন ফিফটিন্থ জুন ইলেভেন এ এম অনওয়ার্ডস মানে যে তোমাদের যে ইন্টারভিউটা হবে এটার জন্য সেটা কবে হবে পনেরোই জুন পনেরোই জুন এগারোটা থেকে সকাল এগারোটা থেকে ইন্টারভিউটা হবে ইন দ্য সেমিনার রুম অ্যাট মাইক্রোবলজি ডিপার্টমেন্ট মানে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের যে সেমিনার রুম আছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে সেখানে কী হবে ইন্টারভিউটা শুরু হবে সকাল এগারোটা থেকে পনেরো তারিখে জুন মাসের পনেরো তারিখ আজকে চার তারিখ আর এগারো দিন পরে দ্য রেমোনারেশন উইল বি পেড অ্যাজ পার অর্ডার মানে রেমোনোরেশন বলতে তোমাদের যে মাইনেটা ঠিক আছে ডেলি ডেলি ওয়েজেস মানে ডেলি যে মাইনেটা দেওয়া হবে সেটা কিসের ওপর ডিপেন্ড করে দেওয়া হবে এই যে এখানে যে একটা অর্ডার নাম্বার দেওয়ার হচ্ছে সেই অর্ডার নাম্বার অনুযায়ী মাইনেটা দেওয়া হবে ঠিক আছে আচ্ছা এবার মিনিমাম কোয়ালিফিকেশন তোমাদের কী লাগবে কোয়ালিফিকেশান হচ্ছে যারা হচ্ছে তোমার ডেটা এন্ট্রি অপারেটার মানে ডিইও ডেটা এন্ট্রি অপারেটার তাদের হচ্ছে লাগবে তোমার গ্র্যাজুয়েটেড ইন এনি ডিসিপ্লিন উইথ মানে উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন সিসিএ উইথ ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি ঠিক আছে মানে তোমাদের ডেটা ইন্টার অপারেটারের জন্য লাগবে হচ্ছে গ্র্যাজুয়েশন এবং তার সঙ্গে একটা সিসিএ সার্টিফিকেট মানে কম্পিউটার অ্যাপ্লিকেশনের একটা সার্টিফিকেট লাগবে কোর্স কোর্স সেরকম কোনো সার্টিফিকেট লাগবে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে ঠিক আছে এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট যে পোস্টার রয়েছে সেটার জন্য মিনিমাম ক্লাস টেন পাস করা থাকলে তোমরা মানে মাধ্যমিক পাস করা থাকলে তোমরা সেটার জন্য অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে আচ্ছা এবার অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কী কী লাগবে এবং কীভাবে অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই করতে গেলে দেখো এখানে লেখা রয়েছে যে অ্যাপ্লিকেশন ফর্ম একটা দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফর্মটা তুমি নিচে তোমাদেরকে দেখিয়ে দেবে একটু পড়ি তো ওই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হবে ঠিক আছে প্রিন্ট আউট করে নিয়ে ওটা ডাউনলোড করে নিয়ে প্রিন্ট আউট করে ওটাকে ফিল আপ করতে হবে এবং ফিল আপ করে তার সঙ্গে অ্যাটাচ করতে হবে কী কী দেখো এজ প্রুফ সেখানে তোমার অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক এক্সামিনেশন অডিকোভ্যালেন্ট তোমাদেরকে দিতে হবে মার্কশিট অর মাধ্যমিক অফ মাধ্যমিক অ্যান্ড হায়ার সেকেন্ডারি অ্যান্ড সেকেন্ডারি সিনিয়র সেকেন্ডারি এক্সামিনেশান মানে তোমাদের যদি মাধ্যমিক পাশের যে পোস্টটা হয় সেখানে শুধুমাত্র মাধ্যমিক পাশের তুমি সার্টিফিকেট এবং সাথে তোমার হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট তোমাকে দিতে হবে ঠিক আছে আর যারা ডিইও মানে ডেটা এন্ট্রি অপারটরের জন্য অ্যাপ্লাই করবে তাদের জন্য অল মার্কশিট মানে সেমিস্টার ওয়াইজ যে মার্কশিটগুলো হয় গ্রাজুয়েশনের সেমিস্টার হোক বা অ্যানুয়াল হোক সেটা তোমাদের অ্যানুয়াল বেসিস হলে পরে অ্যানুয়াল মার্কশিটগুলো এবং সেমিস্টার ওয়াইজ হলে সেমিস্টারের মার্কশিটগুলো তোমাদেরকে দিতে হবে সার্টিফিকেট অফ নলেজ অন কম্পিউটার্স অ্যান্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স ফ্রম এনি রেকনাইজড ইনস্টিটিউট ফর ডি মানে ডেটা অপারেটরের জন্য তোমাদের যে কম্পিউটার সার্টিফিকেট লাগবে সেটা তোমাদেরকে দিতে হবে এবং কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে কোথাও যদি কম্পিউটারে তুমি কাজ করে থাকো কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে সেটারও একটা সার্টিফিকেট তোমাদেরকে এখানে দিতে হবে ফটোকপি অফ সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটো মানে তোমাদের যে পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে একটা এবং সেখানে কি সেলফ অ্যাটিস্টেড করা থাকতে হবে টু বি পেস্টেড অন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড অ্যানাদার অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ মানে তোমাদেরকে একটা অ্যাপ্লিকেশন ফর্মে কী করতে হবে অ্যাটাচ করতে হবে এবং সেম একটা ফটো কী করতে হবে তোমাদেরকে ইন্টারভিউর সময় নিয়ে যেতে হবে তারপর দেখো কী বলা রয়েছে ওয়ান সেট অফ ফটো অফ দ্য অ্যাভাব ডকুমেন্টস উইথ সেলফ অ্যাটাস্টেড মানে যে ডকুমেন্টগুলো বলা রয়েছে সেগুলো একটা সেট দিতে হবে অ্যাপ্লিকেশনের সঙ্গে কিন্তু সেটা তো কী থাকতে হবে সেলফ অ্যাটেস্টেড মানে নিজেকে সই করে রাখতে হবে নিজের সেলফ অ্যাটেস্টেড এখানে থাকতে হবে দ্য সিলেকশন কমিটি শ্যাল রিজার্ভ দ্য রাইট টু ডিসাইড অন দ্য এলিজিবিলিটি মানে যে যারা সিলেকশন কমিটি আছে এটার নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের তারাই কী করবে তাদের ডিসিশন অনুযায়ী তোমাদের এটা চেক করবে যে তোমরা এটার জন্য এই পোস্টের জন্য এলিজেবল হবে কি না ঠিক আছে তো তোমাদেরকে যারা ইন্টারভিউ দেবে তাদেরকে সব কিছু দেখেই ওখান থেকে নেওয়া হবে ঠিক আছে নো টি এ অ্যান্ড ডি এ উইল বি অ্যালাউড ফর দিস পারপস মানে এই যে জবটা এটার জন্য কোনো রকম কোনো টি এ বা ডি এ দেওয়া হবে না কিন্তু ঠিক আছে আচ্ছা তো এটা গেল তোমাদের কীভাবে কী অ্যাপ্লাই করতে পারবে এবং কী কী ডকুমেন্টস লাগবে ঠিক আছে স্যালারি কত স্যালারি বলে দিলাম যে যে একটা লেবার যে ডেলি ওয়েজেসে যে একটা লিমিট দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে সেটার আন্ডারেই কী করা হবে এই যে অর্ডার নাম্বারটা সেই অর্ডার নাম্বার আন্ডারে তোমাদের স্যালারিটা হবে ঠিক আছে কোনো রকম কোনো অ্যাপ্লিকেশান ফি নেই কোনো অ্যাপ্লিকেশন ফি তোমার লাগবে না ঠিক আছে আচ্ছা এবার দেখো এখানে যে অ্যাপ্লিকেশান ফর্মটা তোমাদের বলছিলাম তো অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের এখানে রয়েছে তো তোমরা এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারো অ্যাপ্লিকেশান ফর্মে এখানে তোমরা লিখবে কোন পোস্ট ঠিক আছে এখানে তোমাদের ফটোটা পেস্ট করতে হবে এবং সেটার উপর সেলফ অ্যাটেস্টেড থাকতে হবে ঠিক আছে তোমাদের নাম কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করছো নাম ফাদার্স নেম পারমানেন্ট অ্যাড্রেস তোমাদের এখানে দিতে হবে পারমানেন্ট অ্যাড্রেসের পরে তোমাদের পোস্ট অফিস ডিস্ট্রিক্ট পিন এগুলো দেওয়া হবে তারপর তোমার কোন ক্যাটাগরি থেকে বিলং করছো সব এগুলো দিতে হবে ফিল করতে হবে ঠিক আছে এগুলো ফিল করার পর তুমি যে এই যে এটা ডাউনলোড করেছো এটাকে নিয়ে তোমাকে যেতে হবে কি ওই ইন্টারভিউ সেন্টারে মানে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে সকাল এগারোটা সকাল এগারোটার সময় পৌঁছে যেতে হবে মানে একটু আগেই পৌঁছাবে তোমরা অবশ্যই এগারোটা থেকে ইন্টারভিউ শুরু হবে পনেরোই জুনে ঠিক আছে সকাল এগারোটা থেকে ইন্টারভিউ শুরু হবে তো তোমরা আগেই পৌঁছে যাবে ঠিক আছে তো যারা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে না ফিল আপ করে নিয়ে গিয়ে ডকুমেন্টগুলো একদম ঠিকঠাক করে দেখে নিয়ে তোমরা যেতে পারো এই নোটিফিকেশনটা তোমরা ডাউনলোড করতে চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে নোটিফিকেশনটা ডাউনলোড করে নিতে পারো টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও ডিসক্রিপশন দেওয়া আছে সেখান থেকে তোমরা গিয়ে ডাউনলোড করে নিতে পারো তো আশা করি তোমাদের সব কোশ্চেন অ্যান্সার দিয়ে দিলাম যদি কোনো রকম কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই ভিডিও নিজে কমেন্ট করে দিও আর ভিডিওটা তোমার বাকি বন্ধুর সঙ্গে শেয়ার করে দিও তাহলে তারাও জানতে পারে যাবে যে একটা নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে যদি তারা অ্যাপ্লাই করতে চায় তাহলে তারাও অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে সত্য কোনো রকম কোনো এক্সাম হবে না শুধুমাত্র ইন্টারভিউ তো তারাও অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে আর ভিডিওটা তোমার বাকি বন্ধুর সঙ্গে শেয়ার করার সঙ্গে সঙ্গে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকলে এই জব রিলেটেড তাহলে আমাদের ভিডিও নিচে তো কমেন্ট করতে পারো সেখান থেকে আনসার পেয়ে যাবে আর যদি না হয় তাহলে তোমরা এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা কল করে কথা বলে নিতে পারো তো আশা বা এই মেল আইটিতেও তোমরা মেল করতে পারো এই যে মেল আইডিটি এখন মেনশন করে দেওয়া হয়েছে এই মেল তোমরা কম মেল করতে পারো তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কোনো রকম কোনো ডাউট থাকে কমেন্ট করে দিও আর ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য যে বইটা বলছিলাম কনস্টেবল এবং এর জন্য একটা ভালো বই সেটা তোমরা কিনতে পারো চাইলে খুবই ভালো বই আমি বইটা অলরেডি নিজে দেখেছি তাই বলছি তোমাদেরকে তো পিডিএফটার দাম ছিয়ানব্বই টাকা এবং প্রিন্টেড কপিটার দাম দুশো নব্বই টাকা ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবে প্রিন্টেড কপিটা যদি তোমরা অর্ডার করো তো এখান থেকে তোমরা কিনে নিতে পারো লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে ঠিক আছে আর আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো নাও এবং পাশে বেল ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও তাহলে তোমরা পরে সব ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে আর আমাদের টেলিগ্রাম গ্রুপ আর ফেসবুক গ্রুপ দুটো জয়েন করতে পারো দুটো লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে সেখানে তোমরা বিভিন্ন ধরনের পিডিএফ পেয়ে যাবে এবং সাধারণত আমরা কোশ্চেন পোস্ট করতে থাকি সেগুলো তোমরা অ্যান্সার করতে পারো এবং তোমাদের যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে সেটা আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক গ্রুপ দুটোতেই পোস্ট করতে পারো সেখান থেকে তোমরা অবশ্যই অ্যান্সার পেয়ে যাবে থ্যাংক ইউ পর সেখানে ভিডিওটা টেক কেয়ার অ্যান্ড অল দ্য বেস্ট